বকেয়া কিস্তি চাওয়াই বচসা, এজেন্টকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে আরামবাগের বুলুন্ডি গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অপরদিকে বাড়ির মালিকের অভিযোগ, এজেন্টটি বাড়িতে এসে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। জানা গিয়েছে এক বিশেষভাবে সক্ষম কৃষকের পরিবার বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কেনেন। অভিযোগ, সময়মতো ঋণের কিস্তি শোধ করতে পারেননি তারা, আর এরপরই শুরু টাকা আদায়ের জন্য তাদের বাড়িতে আসে ফিনান্স সংস্থার এজেন্টরা। কিছুদিন আগে ওই বাড়ির মালিক কিস্তিতে ট্রাক্টর কিনেছিলেন, কিন্তু তারপর প্রথম দিকে লোনের টাকা ঠিক মতো দিলেও গত বেশ কিছু মাস থেকে লোনের টাকা ঠিক মতো দিচ্ছিলেন না মালিক পক্ষ। এর ফলে ওই লোন কোম্পানির পক্ষ থেকে একজন এজেন্টকে বাড়িতে পাঠানো হয় লোন পরিশোধ তুলে আনার জন্য। কিন্তু লোন এজেন্ট বাড়িতে আসার পর থেকে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এই বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় এবং ওই লোন এজেন্টই পাশে থাকা ড্রেনে পড়ে আহত হয়। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর, তীর্তলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। কিস্তি দিন, ঠিক আছে। ওনারা এতদিন ধরে বলছিলেন যে গাড়ির নাম্বার হয়নি, তাই কিস্তি দিইনি। গাড়ির নাম্বার হয়ে গেছে, ঠিক আছে। শোরুম থেকে ওনারা আনতেও যাননি, তারপর থেকে টাকাও দিচ্ছেন না। এবার আমি আজকে এসেছিলাম যে স্যার আপনারা কবে কি টাকা পয়সা দেবেন, ঠিক আছে। ওরা বলছে যে কেস হয়ে গেছে, আমরা টাকা পয়সা দেবো না। আমি বলছি যে আপনাদের যে কেস হয়েছে তাহলে আমাকে আবার পেপারটা দেখান, আমি তাহলে অফিসে যেয়ে ওটা আপলোড করে দেবো যে আপনাদের এই ব্যাপার আছে, এই বলতে চাইছেন, ঠিক আছে। দিয়ে বললো ঠিক আছে, পেপারটা আনছি। দিয়ে পেপারটা আনতে গিয়ে এসে প্রচণ্ড মারধর, একটা ড্রেন ছিল, ড্রেনে ফেলে আমাকে পুরো মারধর, মুখে ফুকে ঘুষে সব কান ফান ফাটিয়ে দিয়েছে, চশমা ফসমা সব ভেঙে দিয়েছে একটা ড্রেনে ফেলে। দেখুন, কতদিনের গাড়ি এটা? গাড়িটা নিয়েছে 2020 সাল। 2020 সাল থেকে 3 মাস অন্তর কিস্তি আছে, মাত্র উনি পেমেন্ট করেছেন 62,000 টাকা, বাকি সব টাকা ডিউ। বলছি কত হাজার টাকা পেমেন্ট আছে মাসে, ইনস্টলমেন্ট মাসে? ওর 3 মাস ছাড়া কিস্তি আছে, 3 মাস ছাড়া কিস্তি আছে 20,450 টাকা করে। ঠিক আছে, গাড়িটার দাম কত? ওনার গাড়িটা অ্যাসেট কস্ট ছিল তখন 3,10,000 টাকা। কি হ্যান্ড ট্রাক্টার না বড় ট্রাক্টার? ছোটো ট্রাক্টার, ছোটো 717, যে আপনার স্বরাজের যে বাচ্চা ট্রাক্টারগুলো হয় সেই ট্রাক্টার। ঠিক আছে, কী করেন উনি? উনি তো চাষবাসই করেন। কত মাস দেননি মানে ইনস্টলমেন্ট? এখন মোটামুটি ধরুন ওনার 3 মাস অন্তর অন্তর কিস্তি কোয়ার্টারলি, ঠিক আছে। উনি 8টা কিস্তি দেননি, মানে 24 মাস। 24 মাস মানে এখন অব্যাকে আমাদের আর টাকা বাকি আছে 1,62,768 টাকা। এর আগে কি চিঠি পিটি করা হয়েছিল? অনেক চিঠি করা হয়েছে, অনেকবার বলা হয়েছে যে গাড়ি জমা করে দিন, ঠিক আছে, নাহলে টাকা জমা করুন, সেটেলমেন্টে আসুন, আমরা ছাড়পত্র করি, আমরা লোন ক্লোজ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওনারা কোনো কিছুতেই আসছেন না। কোন কোম্পানি থেকে এসছেন? আমি মাহিন্দ্রা ফাইন্যান্স থেকে এসেছি, আরামবাগ ব্রাঞ্চ। আরামবাগ ব্রাঞ্চ কার নামে গাড়ি আছে? গাড়িটা আছে ওনার ওয়াইফের নামে, মানোয়ারা বেগম। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম বুলুন্ডি। কি মারধরটা কারা করেছে? ওই মানোয়ারা বেগমের হাজব্যান্ড করেছে, সান্টু ডাকনাম। আপনারা কজন ছিলেন? আমি একাই ছিলাম। আমি তো জাস্ট এসেছিলাম ভিজিটে, যে ওনাদের কী বক্তব্য সেটা জানার জন্য, বা কী কেসে ওরা কী কোর্টে গেছে কি না সেসব জানার জন্য, বা ওনাদের বক্তব্যটা কী, গাড়ি দেবে না টাকা দেবে বা সেটেলমেন্টটা আসবে সেটা জানার জন্য। তারপরই এরকম ওরা আচমকা এসে ওই শান্তি এসে প্রচণ্ড মারধর, ডেনে ফেলে পুরো মেরেছে। কিসে করে মারধর করেছে? ও হাতে করে প্রচুর ঘুষি মেরেছে, প্রচুর চশমা ফসমা সব ভেঙে কাঁচ ফাঁচ, দেখুন এসে মুখে ফুকে ঘুষি মেরেছে, ঠিক আছে, কান কান পুরো ফাটিয়ে দিয়েছে পুরো পরিবার। আর ওনার ওয়াইফ এই যেরকম লাঠি ধরে, দেখুন। থানায় কি অভিযোগ দায়ের করছেন? হ্যাঁ, থানায় তো অভিযোগ দায়ের করবো, আগে হসপিটালে একবার যেতে হবে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি। আমার নাম সুমন কর্মকার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হাটবাসনপুর। অপরদিকে বাড়ির মালিকের অভিযোগ, ওই লোন এজেন্টটি বাড়িতে এসে বাড়ির মহিলাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। ঘটনায় রীতিমতো সরগরম গোটা এলাকা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি মোকাবিলা করে। তারা নাকি আপনাদের কিস্তির টাকা পান ট্রাক্টরে, কিন্তু তাদেরকে নাকি মারধর করা হয়েছে, কিস্তির টাকাও দেওয়া হয়নি, কি বলবেন এই নিয়ে আপনি? কিন্তু কি মারধর আমার, আমি কেউ করিনি, ঠেলে দিয়েছে পড়ে গেছে, ঠেলাঠেলি হয়েছে পড়ে গেছে, কিন্তু আমাকে এসে আমার বাড়িতে এসে জুয়ারি চান্ডালি অস্থির ভাষা বলেছে আমাকে। আর এর আগেও আমাকে, আমি যখন গাড়ির টাকা দিতে পারিনি তখন আমাকে বলেছিল এক রাত আমার বাড়িতে আমাদের কাছে আসুন, ওই সব কথাগুলো বলেছে। তার জন্যে আমি কি করব, আমি মেয়ে মানুষ বলে আমি গাড়ির কিস্তি আটকে দিয়েছি, আমাকে কাগজপত্র দেয়নি, অপরন্ত আমার নামে কেস করেছে। আমার স্বামী 50,000 টাকা দিয়েছিল ওনার, আমার হাতে দিয়েছিল, আমি ওনাকে দিন, উনি আমাকে রসিদও দেয়নি, এখন পর্যন্ত রসিদ চাইছি, রসিদ দেয় না। তাহলে উ মার খাবেন তো কে খাবে? ওকে তো মারিনি, এবার মারবো।
ওকে এখানে এখানে আসলে ওকে কেটা নি ওকে মানুষ তুলে নিয়ে যেতে হবে এমনই অবস্থা ওর করবো আমি আজকে এসে কি বলছিল আজকে এসে চুয়ারি করছিল আমাকে বলছে হারামের নিয়ে খাবে অমক তমক আর কি বলবো সব ভাসুর আছে ইয়ে আছে বলে বললুম নি কথাগুলো আমি ওইভাবে আমাকে নোংরা ভাষা করে বলে চলে এই জন্যই ঠেলাঠেলি করে কেস করেছে তো টাকা টাকা এর আগে কি লকডাউনে কি আপনারা কি টাকা ফাকা দিয়েছিলেন হ্যাঁ লকডাউনে আমি টাকা দিয়েছিলাম আমি পুরো আট বছর যখন প্রথম লকডাউন হয় এক বছর আমি এক বছরই কিস্তি দিয়েছি তা সত্ত্বেও আমাকে এইভাবে আমার সাথে ওনারা বলছেন নাকি অনেক প্রায় অনেক টাকা বাকি কিস্তি দেননি এরকম ব্যাপার বলছেন অনেকটা ওনারা তো বলবে কেন বলবে না কেন কেন আমি তো 50,000 টাকা দিয়েছি সেটাই আমাকে এখন কাগজটা দেয়নি আমাকে তাহলে আমি কি বলবো আপনার দিকে আমি যে টাকাটা দিয়েছি তাহলে ওনারা তো আমি কি করে টাকাটা দুবার আমার কাগজটাই কেন আমার গাড়ির দেয় না কেন আমাকে দুবার আমার গাড়ি বাইরে ধরেছিল আমি সেই সময় খেতে পাইনি গাড়ির আমি কিস্তি দিয়ে এ করেছি আমি গাড়িকে ছাড়িয়ে এনেছি থানা থেকে একবার 20,000 টাকা লেগেছে একবার 35,000 টাকা লেগেছে কি গাড়ি আপনাদের আমাদের গাড়ি স্বরাজ কোম্পানি কি কোম্পানি এটা কি ট্রাক্টর না অন্য কিছু ট্রাক্টরই ছোট ছোট হ্যাঁ ছোটটা আপনারা এখন কি করবেন এখন কি করব আমিও থানায় যা কেস করব কেন আমার নামে এইভাবে বারবার বললে তো আমি তো ছেড়ে দিয়ে কথা বলবো না আমি আজকে মারিনি আমার নাম হচ্ছে আমার স্বামীর নাম হচ্ছে মেরেছে আবার কালকেও আসলে ওই কথাই এ করবে কিন্তু টাকাটা আমি দিতে পারিনি বা আমি তো একবারও বলিনি আমি দেবো না আমার কাগজ দাও আমি টাকা দেবো বলবো আর কেউ বললে কি এদের মুখে তুলে নিয়ে আমার নাম আনোয়ারা বেগম এই জায়গাটার নাম কি দিদি এরকম বলন্ডি মহেশপুর পাড়া মানে ও হচ্ছে ছাল জড়াতে যাচ্ছিল আর গাড়ি লেগে নিয়ে সরকার খারাপ ভাষা বলছে তারপর কেস কাছারি হয়েছে ও বললে আমাকে হচ্ছে গাড়ির হচ্ছে ই দাও কাগজ পাচি দাও তাহলে হচ্ছে বলছে না তোমার আগে থানায় ছয় যাতে চলো বলছে না আমায় হচ্ছে যে আমি থানায় কেস করেছে আমি কেসে যা হবে তাই হবে বলে উল্টো পাল্টা ভাষা বলছে ভাষা বলা পড়াতে এবারে আমরা ওখানে ধান শুকোচ্ছি আমি এবারে এই ও বুঝে কী করেছে শুধু হচ্ছে ঠেলে দিয়েছে বলছে তুমি ভাষা বলছো কেন এই এই ভাষা বলছো কেন এই সব কথাবার্তার ভাষা বলা পড়াতে এবার পড়ে গেছে পড়ে যাওয়ার পড়াতে ও বলছে হচ্ছে কেস করবো তাই তো ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর 6296406470 আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509 মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল